দেখবেন সিনটি উঠাবেন। Ha ha ha!
বালাল তুঝে মাহির কর্মর কি আতিশত আরে প্রথম আমি হুলা ভেসে যাবে আছর চৌঠালার আর বিলম্ব রাখুন আর সন্তান দেখিয়ে দাও এখন আমরা প্রথমবার করে দেব ভাই জানি না মান্য ভাই আমাদের মাঝে ফিরে আছে দেখি না তাই মৃত্যু লোখার মুখখানা সে তুই একবার তোরেই ভাগিনী মাকে মা বলে কেন মায়ের প্রতি অভিমান করে রয়েছি আমি জানি সরেকা যত ওই লক্ষায় মুখখানা দর্শন করবে তত পাগল হয়ে যাবে তাই আমার লক্ষাইকে জোর করে তোমার বৌদির কণ্ঠ থেকে আমার আমাকে আর কোনদিন বাবা বলে ডাকবে না তাই তোর নারায়ণ বড় মুখানি দেখে আর যাবে তোমাকে তুলে দেবো মত বাড়ি করে
তুই ভেড়ায় ঘুরে উঠে বস, আজ আমরা তোকে ভেসে নিয়ে সকলে মিলে ভেসে যাবো, ফিরে যাবো আমার চম্পনা করে। তাই যেমন আমি খই কলা দিয়া ভুরা খারি করিলাম, তোর মিষ্টি মুখে আমাদেরকে একবার একবার
না, তবে একটি কথা শুনবে মা। বলো বাবা। তুমি যাবে ভেসে ভেসে সাগরের জলে, জানি না আমার সন্তানকে তুই চিন্তা করতে পারবে কিনা। তবে হয়তো চিন্তা করতে না পারলে আমার সন্তানের হাড় মার হাড় মাংস গুলো গলে পচে তবে আমি, তাই না? তাই যদি মনে করিস যে আমার স্বামীকে চিন্তার করতে পারলাম না, আমি সব ফেলে রেখে আমার কাছে ফিরে আসবে, তার কিন্তু হবার নয় না। তাই তুই কি করবে জানিস? ঠিক আমার লক্ষ্যের হাড় মাংস গুলো গলে পচে ওষার তবে গেলে আমার সংসারে হাড় মাংস আমি চলি না। সময় ভাসাইলে সাগরের জলে